ফেসবুকে অ্যাডমিশনের বিভিন্ন গ্রুপ অথবা এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে যেসব গ্রুপ রয়েছে, সেখানে প্রায়শই যে প্রশ্নটা বেশি দেখা যায় সেটি হচ্ছে, ভাইয়া কলেজ লাইফ থেকে কি আমার অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত কিনা, অথবা এইচএসসির পূর্বে কলেজ লাইফে আমি কিভাবে পড়লে 2 বছর পর যখন অ্যাডমিশন এক্সাম হবে তখন অমুক ভার্সিটিতে ভালো পজিশনে থাকতে পারবো। অর্থাৎ সবাই একটা টেনশন থাকে যে আমার অ্যাডমিশনের প্রিপারেশনটা কি কলেজ থেকে নেওয়া উচিত নাকি একেবারে এইচএসসি পরীক্ষা দেওয়ার পর নেওয়া উচিত। তো এই নিয়ে ভিডিও করবো আজকে, অর্থাৎ আজকে ভিডিওতে আমি আলোচনা করব আসলে কি আমাদের কলেজ লাইফে অ্যাডমিশন নিয়ে মাথা ব্যথা করা উচিত, অথবা কিভাবে পড়লে অ্যাডমিশন এবং এইচএসসি দুই জায়গাতেই ভালো করা যায়। তো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটি বলতে চাই যে অ্যাডমিশন এক্সাম কি বা অ্যাডমিশন এক্সামের সিলেবাস কি, আমরা যদি খেয়াল করি যে অ্যাডমিশন এক্সাম এখানে যে বিষয়ের উপর পরীক্ষা হয় সেগুলো সবই কিন্তু এইচএসসি, অর্থাৎ এইচএসসি তে আমরা যে বিষয়গুলো পড়ি সেগুলোই, অথবা সেগুলো থেকে হয়তো সব বিষয় থেকে প্রশ্ন আসে না অ্যাডমিশন এক্সামগুলোয়, স্পেসিফিক কয়েকটা বিষয় থেকে বিভিন্ন ইউনিটে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়। সো প্রথমে যদি বলে নেওয়া হয়, যদি কেউ মনে করে যে অ্যাডমিশনের প্রিপারেশন এবং এইচএসসি প্রিপারেশন সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ সেটা কি আসলে ভুল ধারণা। সো প্রথমে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, যে অ্যাডমিশনের প্রিপারেশন অথবা এইচএসসি প্রিপারেশনের মধ্যে খুব বড় কোনো পার্থক্য নেই, বরং আমরা এটা বলতে পারি, হ্যাঁ, যে এইচএসসি প্রিপারেশনের থেকে একটু কিছুটা বেশি পড়াশোনা হয়তো অ্যাডমিশনের জন্য করতে হবে, কারণ সেখানে আমাদের প্রিপারেশন বেশি, অথবা সেখানে কিছুটা ওয়াইড রেঞ্জে পড়াশোনা করতে হয় কারণ প্রশ্নগুলো কিছুটা ডিপ থেকে করা হয়। এবার আসি যে বিষয়টা, সেটা হলো যে তাহলে আমাকে কি প্রথম দিকে মাথা রাখা উচিত কিনা যে হ্যাঁ আমার টার্গেট হচ্ছে অমুক ভার্সিটি, ধরে ধরলাম যে কারো টার্গেট বুয়েট, তাহলে তার কি প্রথম দিকেই বুয়েটের পোস্ট ব্যাংক সলভ করা উচিত কিনা। আমি যেটা বলবো, না, প্রত্যেকেরই, আমি মনে করি প্রত্যেকেরই এইচএসসি শুরু থেকে ড্রিম থাকা উচিত, সবারই ড্রিম থাকে যে হ্যাঁ আমি 2 বছর পড়াশোনা করবো, সেই একটা এইচএসসিতে ভালো রেজাল্ট করার পর আমি অমুক ভার্সিটিতে অথবা মেডিকেল কলেজের ক্ষেত্রে মেডিকেল কলেজে আমি অ্যাডমিশন এক্সাম দিব। সেক্ষেত্রে সে কি করতে পারে, সে প্রথম থেকে একটা ক্লিয়ার আইডিয়া রাখবে, হ্যাঁ, যে অমুক ভার্সিটি গুলোতে যেগুলো আমার, এগুলো আমার টার্গেট, এখানে যেটা হয় যে এত মার্কসের এক্সাম হয়, এই এই সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এবং এই এই সাবজেক্ট থেকে এত প্রশ্ন আসে এত সময়, সে এতটুকু ন্যূনতম আইডিয়া সবারই থাকা উচিত। সে সেই আইডিয়াটা রাখবে, সে জানবে, হ্যাঁ, যেমন ধরি বুয়েটে, বুয়েটে পরীক্ষা হয় 600 মার্কসের, অবশ্যই তোমরা জানো সেখানে যেটা হয় যে প্রত্যেক বিষয় থেকে 20টি করে প্রশ্ন থাকে এবং রিটেন প্রশ্ন থাকে, সেই ন্যূনতম আইডিয়াগুলো সবারই থাকা উচিত যার অ্যাটলিস্ট বুয়েটি ড্রিম। সো আমি বলবো, হ্যাঁ, যে প্রিপারেশন বলতে এখানে যেটা হবে যে প্রথম থেকেই প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট অর্থাৎ এইচএসসি শুরু থেকেই তার আসলে থাকতে হবে, হ্যাঁ, যে ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে যে আমি যেখানে এক্সাম দিতে চাই বা যে জায়গায় ভর্তি হতে চাই, যেটা আমার ডেস্টিনেশন, যেটা আমার ড্রিম, সেই ভার্সিটিতে কত মার্কসের এক্সাম হচ্ছে, কিভাবে এক্সাম হচ্ছে বা কোন কোন বিষয়ের উপর সেখানে মেইনলি প্রশ্ন আসে। তারপর যেটা বিষয় সেটা হলো, হ্যাঁ, সবারই কিন্তু এইটুকু ধারণা থাকার পর যেটা মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমার প্রথম টার্গেট কিন্তু এইচএসসিতে ভালো করা। আমরা জানি যে এইচএসসি রেজাল্ট যদি কোনো কারণে আশানুরূপ না হয় অথবা মিনিমাম রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে না পারে, তাহলে সেই ভার্সিটিতে বা কোন অনেক ভার্সিটিতে সে পরীক্ষা দিতে পারবে না। তো যেটা লক্ষ্য রাখতে হবে আমাকে, হ্যাঁ, যে আমি পড়াশোনা করবো এভাবে যে আমার প্রত্যেকটা বিষয়ের উপর আমার ক্লিয়ার আইডিয়া থাকবে, ক্লিয়ার নলেজ থাকবে, বাট কোনো কিছুই আমি এক্সট্রা কিছুতে যাবো না। তাহলে আমি কি বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি যেই বইগুলো বাজার প্রচলিত, আমি যদি বলি সায়েন্সের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে শাহজাহান তপন স্যারের বই, আমি এই বইয়ের উদাহরণের সব অঙ্কগুলো করবো, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্নগুলো দেখবো, সেগুলো বইয়ের শেষেই, বইয়ের অধ্যায় শেষেই দেওয়া থাকে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি যে টপ বইগুলো রয়েছে হাজার ইন্ডাক সেগুলো পড়বো, ম্যাথের ক্ষেত্রে আমি বোর্ডগুলো ভালো মতো প্র্যাকটিস করবো, প্রত্যেকটা চ্যাপ্টার আমি থিওরি বুঝবো, বুঝে বুঝে আমি ম্যাথ করবো, এতটুকুই দরকার। কিন্তু অনেকে যেটা করে থাকে যে হ্যাঁ আমার লক্ষ্য বইয়ের, তার মানে আমি যেটা করবো প্রথম থেকে একটা চ্যাপ্টার পড়ার শেষে আমি বইয়ের উদাহরণ অঙ্কগুলো বা বইয়ের যে সব এক্সাম্পল অঙ্ক বা অনুশীলনীর যে সহজ সহজ ম্যাথগুলো রয়েছে সেগুলো না করে সে যেটা করে, সে বইয়ের প্রশ্ন ব্যাংক যেটা বাজারে পাওয়া যায় বা যেখানে হোক সে কালেক্ট করে প্রশ্ন ব্যাংক সলভ করতে থাকে, প্রশ্ন ব্যাংকের সেই কঠিন কঠিন কিছু কিছু ম্যাথ আছে সেগুলোই তার মূল লক্ষ্য থাকে। দেখা যায় সেগুলো সলভ করতে গিয়ে যে সহজ সহজ বইয়ের অঙ্ক যেগুলো বোর্ডে আসার মতো বা যেগুলো তোমার তার আগে প্র্যাকটিস করা উচিত ছিল, সেগুলো না করে যেটা করে সে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতে চায়। এবং আমি মনে করি এটা অবশ্যই একটা খারাপ অ্যাপ্রোচ, অর্থাৎ কোনোভাবে এটা কোনো ভালো অ্যাপ্রোচ হতে পারে না। তো আমি এটাই বলবো যে অ্যাডমিশনের প্রিপারেশন বলতে প্রথমত আলাদা কিছু নেই। হ্যাঁ, তুমি যদি মনে হয় যে আমি অনেক পড়াশোনা করবো, অর্থাৎ আমি আমার যে এইচএসসির জন্য যে মিনিমাম রিকোয়ারমেন্ট পড়াশোনা, বইয়ের অঙ্কগুলো ভালো মতো বোঝা, থিওরি ভালো মতো বোঝা, প্র্যাকটিস করা, সেগুলো করার পরে আমার পর্যাপ্ত টাইম রয়েছে, আমি আরও ভালো রেজাল্ট করতে চাই, তাহলে অবশ্যই সে পোস্ট ব্যাংক দেখতে পারে, সে বইয়ের জন্য এক্সট্রা কিছু ইনফরমেশন পড়তে পারে। বাট কখনো এটা করা যাবে না যে আমার লক্ষ্য বুয়েট বলে আমি অন্য সাবজেক্ট পড়লাম না, আমি আমার যেসব সাবজেক্ট রয়েছে সেগুলোরই মিনিমাম জিনিসগুলো আমি প্র্যাকটিস না করে, আয়ত্ত না করে আমি কঠিন কঠিন জিনিসে ফোকাস করলাম, তাহলে যেটা হবে শেষ পর্যন্ত তাদের এইচএসসি রেজাল্টও ভালো হবে না, অ্যাডমিশন তো পরের কথা। সো আমার আমার থাকবে একটাই পরামর্শ যে আমি যেটা করছিলাম কলেজ লাইফে, সেটা হচ্ছে
আমি প্রথমে একটা চ্যাপ্টার যখন পড়তাম, ব্যাপারে থিওরি আমি বুঝতাম। যদি ফিজিক্সের কথাই বলি, ধরো ভেক্টর, ভেক্টরের প্রত্যেকটা জিনিস, ভেক্টরের কোথায় কি আছে সেটা আমি আমাদের বুঝবো, প্রত্যেক টপিক বুঝবো, প্রত্যেকটা ফর্মুলার কোনটা কি বুঝবো। বুঝার পর আমি যেটা করতাম যে উদাহরণের অঙ্কগুলো আমি প্র্যাকটিস করতাম, করার পর যদি আমার তো হ্যাঁ এবার যদি উদাহরণ অঙ্ক পারি, আমি একটু দেখি, আমার আগ্রহ থাকতো, জাস্ট জাস্ট আমার ইন্টারেস্ট ছিল বলে, তাই কোনো আমার এটা বাধ্যবাধকতা নয়। আমি দেখতাম যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে বিগত বইয়ের ভর্তি পরীক্ষায় এই যে প্রশ্নগুলো আসতো, আমি দেখতাম যে হ্যাঁ আমি এর মধ্যে কয়েকটা পারি, কয়েকটা পারি না, কয়েকটা মনে হচ্ছে আমার যে বইয়ের সিলেবাসের বাইরে থেকে আসছে, আমি একটু কঠিন করছি, এগুলো আমি রেখে দিতাম, বা কয়েকটা প্র্যাকটিস করলে সেটা প্র্যাকটিস করতাম। সো প্রথমেই আমি বলবো যে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে আমার প্রথম লক্ষ্য থাকবে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করা নয়, অ্যাডমিশনে কি আছে নিয়ে মাথা ব্যথা করে টেনশন করা না। আমার লক্ষ্য থাকবে হ্যাঁ আমি আগে এইচএসসি ভালো মতো দিব, হ্যাঁ এটা ঠিক ঠিক যে আমার একটা সময় যে আমাকে এটা ফেস করতে হবে, আমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে, যেটা মাথায় থাকবে আমি আইডিয়া রাখবো যে হ্যাঁ কীভাবে কত মার্কের সেখানে প্রশ্ন আসে, কিন্তু কখনোই ওইটাই মূল ফোকাসে রেখে এইচএসসি পড়াশোনা করা উচিত না। সো এই ছিল আমি বলতে চাই যে এই নিয়ে আসলে শিক্ষার্থীদের প্যানিক হওয়ার কিছু নাই যে অ্যাডমিশনে কি হবে, সবাইকে অ্যাডমিশনে বসতে হবে, তার মানে এই না যে আমি কলেজের শুরু থেকেই অ্যাডমিশন নিয়ে চিন্তা করে করে অ্যাডমিশনের কঠিন পড়াগুলো পড়ে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করা শুরু করে দেবো, সেটা কখনোই কাম্য থাকবে না। সো এই ছিল আমার পরামর্শ আজকে তোমাদের জন্য। সো ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করবো এবং তোমার ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারো, এবং আর কোনো প্রশ্ন থাকলে এই রিলেটেড বা যে কোনো রিলেটেড প্রশ্ন থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।